প্রিয় ছাত্রছাত্রীরা, দেয় এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে যে বাজারে আগামী 2021 মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বাংলা বিষয় থেকে প্রতিবেদন লেখার নিয়ম ও সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে যে বাজারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সেই সঙ্গে পাশে বেল আইকনটি প্রেস করো আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট অনায়াস নোটিফিকেশান আকারে পেতে। প্রতিবেদন লেখা এতই সহজ যে ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো তাহলে হলক করে বলতে পারি তোমাদের প্রতিবেদন লিখতে বিন্দুমাত্র অসুবিধা হবে না। প্রথমে জানতে হবে প্রতিবেদন কি। প্রতিবেদনের সংজ্ঞা যদি না জানি তাহলে আমরা ভালোভাবে প্রতিবেদন লিখতে পারবো না, কারণ প্রতিবেদনের সংজ্ঞার মধ্যে রয়েছে ভালো প্রতিবেদন লেখার রহস্য। দেখো, প্রতিবেদন শব্দের আভিধানিক অর্থ বিবরণী। প্রতিবেদন বলতে কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্যানুসন্ধান ভিত্তিক বিবরণী বোঝায়। তাহলে যে বিষয়ে আমরা প্রতিবেদন লিখব সেই বিষয়ে আমাদের তথ্য অনুসন্ধান করতে হবে। একে যথেষ্ট সতর্কতা, পর্যবেক্ষণ, পর্যালোচনা, গবেষণা ও বিচার বিশ্লেষণের পর তৈরি করতে হয়। শুধুমাত্র তথ্য পরিবেশন করলেই হবে না, সে সঙ্গে চাই পর্যবেক্ষণ করার ক্ষমতা, পর্যালোচনা করার ক্ষমতা, গবেষণা ও বিচার বিশ্লেষণের ক্ষমতা। কিভাবে তা দেখে নিই। প্রথমে রয়েছে নিয়মাবলী অর্থাৎ কাঠামো। প্রথমে দিতে হবে তোমাদের শিরোনাম। অবশ্যই শিরোনামটিকে প্রাসঙ্গিক হতে হবে। মনে করো তোমাকে লিখতে দেওয়া হয়েছে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, আর তুমি লিখছো বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান। সেটি কিন্তু প্রাসঙ্গিক হবে না। শিরোনাম মোটা ও একটু বড় হরফে লিখতে হবে। মোটা অর্থাৎ একটু বড় লিখবে, মোটা করতে পারলে ভালো, নইলে যে সাইজে তুমি লিখছ অর্থাৎ যে সাইজে সম্পূর্ণ পরীক্ষার খাতা লিখবে সেই সাইজের চেয়ে একটু বড় সাইজে লিখতে হবে। এরপর নিজস্ব সংবাদদাতা, কমা দিয়ে লিখতে হবে স্থান, যে স্থানের ঘটনা বলা হচ্ছে সেই স্থান। যদি কলকাতা হয় কলকাতা, হাওড়া হলে হাওড়া, হুগলি হলে হুগলি, বা যদি ছোটোখাটো জায়গার নাম হয় অর্থাৎ গ্রামগঞ্জ হয় তাহলে সেই গ্রামের নাম লিখে কমা দিয়ে লিখতে হবে তোমার সেই জেলার নাম। গ্রামের নাম হলে অবশ্যই সেটি দিতে হবে। এরপর তারিখ। তারিখ অর্থাৎ মনে করো আজকে 30 তারিখ, 30 এপ্রিল, তাহলে আমি লিখব 30 এপ্রিল। সেক্ষেত্রে কখনোই সালের উল্লেখ চলবে না, যে 2020 সাল সেটা লিখতে হবে না। এরপর 4 নম্বর তোমাদের লিখতে হবে তথ্য। সেক্ষেত্রে প্রথমেই যেন সমস্ত তথ্য দেওয়া না হয়, আস্তে আস্তে খরচ করতে হবে তোমায়, অর্থাৎ আস্তে আস্তে তথ্য উন্মোচন করতে হবে। কেন না, শুরু থেকে শেষ পর্যন্ত একটি টান টান উত্তেজনা যেন থাকে। ধরো একটি বাস দুর্ঘটনার সংবাদ তুমি পরিবেশন করছো, সেখানে তুমি লিখছো কলকাতা থেকে বর্ধমানগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি সাইকেল আরোহীকে ধাক্কা মারে, তৎক্ষণাৎ ব্যক্তিটির মৃত্যু হয়, হয়তো কোনো গ্রামের নাম লিখলে আর ব্যক্তিটির নাম লিখলে, তাহলে উত্তেজনা শেষ। তাহলে তোমার সংবাদ পড়বে কে? সংবাদটি এমনভাবে পরিবেশন করতে হবে যেন প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠকের মনে আগ্রহ জন্মে, শেষ পর্যন্ত পড়ার জন্য তিনি যেন উৎসুক হয়ে থাকেন। 5 নম্বর নিয়মটি তোমাকে মাথায় রাখতে হবে, প্রতিবেদককে নিরপেক্ষ থাকতে হবে, অবশ্যই পরামর্শ দেওয়া যেতে পারে। অর্থাৎ প্রথমে বললাম যে তুমি বাস দুর্ঘটনার যদি তথ্য পরিবেশন করো তাহলে সেক্ষেত্রে কখনোই লিখতে পারবে না যে পুলিশ বা প্রশাসন বা স্থানীয় বাসিন্দাদের গাফিলতির জন্যই এটি হয়েছে। তোমাকে নিরপেক্ষ থাকতে হবে, তোমার ভালো লাগুক বা মন্দ লাগুক তোমাকে কিন্তু নিরপেক্ষ থাকতে হবে। অবশ্য সেক্ষেত্রে তুমি পরামর্শ দিতে পারো। পরামর্শ এরকম হতে পারে যে রাস্তার মাঝে স্পিড ব্রেকার দেওয়া উচিত, প্রশাসনের এই ব্যাপারে নজর দেওয়া উচিত, এই ধরনের লিখতে পারো। এবার আসি মাধ্যমিক 2021-এর জন্য কোন কোন প্রতিবেদনগুলি খুব বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথমে তোমাকে একটি করতে হবে, অবশ্যই এটি তোমাদের সংলাপে বা ইংরেজি প্যারাগ্রাফ রাইটিংও আসতে পারে। করোনার প্রাদুর্ভাব। 2 নম্বরে জলসংকট। 3 নম্বরে প্লাস্টিক দূষণ বিষয়ে একটি প্রতিবেদন। 4 নম্বরে ছাত্রছাত্রীদের মধ্যে অনলাইন গেমের আসক্তি। 5 নম্বরে থাকছে বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান বা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বা স্কুলে শতবর্ষ উদযাপনও হতে পারে। 6 নম্বরে তোমাদের করতে হবে স্কুলে রক্তদান শিবির। 7 নম্বরে বৃক্ষরোপণ অথবা সবুজ ধ্বংস
अर्थात वृक्षनिधन सम्पर्क एक प्रतिबेदन। शेष तुम्हारे शेष प्रतिबेदन जीटी करते हल विद्यालय आंतर्जातिक मातृभाषा दिवस पालन। आशा करी ये आठ प्रतिबेदन तुम्हारा भलोभवे प्रैक्टिस कर ले परीक्षा हम आर हताश होते हैं। सकले सुस्वास्थ्य कामना कर आज के भिडियो ये शेष करवर्ती भिडियोते धन्यवाद।